আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম সবাইকে। তানিস লিটল ওয়ার্ল্ডের ছোট্ট সুন্দর গোছানো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন, আপু ফ্রান্স নিয়ে যান, ফ্রান্স নিয়ে যান, ফ্রান্স নিয়ে যান, ফ্রান্স আমি কীভাবে আনবো? কিন্তু আমি ওইগুলো বলে দিতে পারি। আজকে আমি আপনাদেরকে জানাবো সেঞ্জেনভুক্ত যে 26টা দেশ আছে, এই দেশগুলোর মধ্যে কোন কোন দেশগুলো ভিসা বেশি দেয়, কোন দেশগুলো ভিসা দেয় না, কাদের কাদের রিজেক্ট করে, কেন রিজেক্ট করে, বা কারা আসতে পারবেন। যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। চলেন জেনে নিই আমরা কীভাবে কোন দেশগুলোতে আসবো, কোন দেশগুলো রিজেক্ট করে। আমি কিন্তু প্রসিডিওর আমার আগের ভিডিওতে বলে দিয়েছি যে ট্যুরিস্ট ভিসায় আসতে হলে কী 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 ফর্মালিটি মেনটেন করতে হবে, কারা আসতে পারবেন, কারা আসতে পারবেন না। তো চলেন, বুদ্ধিমানের কাজ হলো ফাইলপত্র গুছিয়ে নেয়া আর জেনে নেয়া কোন দেশগুলোতে আসলেই আসা যায়, কোন দেশগুলোতে আসলেই আসা যায় না। প্রথমেই আমরা জেনে নিই কোন দেশগুলো সবচেয়ে বেশি রিজেক্ট করে। প্রথম হচ্ছে সুইডেন, তারপর হচ্ছে নরওয়ে, ফ্রান্স যেখানে আমি থাকি, তারপর হচ্ছে ডেনমার্ক। সুইডেন আর নরওয়ে 30%-এর বেশি রিজেক্ট করে, আর ফ্রান্স আর নরওয়ে হচ্ছে 21%-এর বেশি রিজেক্ট করে। তো রিজেক্ট কি সবাইকে করে? সবাইকে কিন্তু রিজেক্ট করে না, বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট হয় এশিয়ান কান্ট্রিগুলো থেকে। সবচেয়ে বড় রিস্ক হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, তার অবশ্য অনেকগুলো কারণ আছে। কারণ বেশিরভাগই মানুষ ইউরোপে এসে আর যেতে চায় না, এই জন্যই বেশি রিজেক্ট করে। সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি অন্য কোনো দেশের রেসিডেন্ট হন, হতে পারে সেটা মিডিল ইস্ট, হতে পারে অন্য কোনো জায়গা যেখানে আপনারা থাকেন, ভালো বিজনেস করেন, ভালো স্যালারি পান, আপনারা চাইলে কিন্তু ফাইল গুছিয়ে আসতে পারেন, আপনাদেরকে রিজেক্ট করার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশ থেকে একটু রিস্ক থেকে যায় এই সব কান্ট্রিগুলোতে। তারপরও যদি আপনি আপনার সব ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন, তাহলে মোস্ট ওয়েলকাম। এখন চলেন জেনে নিই কোন দেশগুলো বেশি বেশি ভিসা দেয়, ট্যুরিস্ট ভিসা সেঞ্জেনভুক্ত দেশগুলোর মধ্যে। প্রথম হচ্ছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ 99% ভিসা দেয়, এটা ইউরোপের একটা বেশ ধনী দেশ। আপনারা চাইলে লুক্সেমবার্গে অ্যাপ্লাই করতে পারেন। স্লোভাকিয়া সেম 99%-এর মতো হচ্ছে, সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল থাকলে ভিসা দেয়। এরপরে আপনারা যে দুটো দেশে অ্যাপ্লাই করতে পারেন, যেমন লিথুনিয়া, চেক রিপাবলিক, লাটভিয়া, এগুলোতেও খুব ভালো রেসপন্স করে ট্যুরিস্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি আবারও বলবো, আপনারা অবশ্যই আপনাদের ফাইলগুলো সুন্দর করে রেডি করবেন, আমার আগের ভিডিও থেকে আরেকবার চোখ বুলিয়ে নেবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন, তারপরও যদি কোনো কিছু জানতে চান আমাকে জানাবেন। মিডিল ইস্ট থেকে বেশি কোশ্চেন আসে যে ফ্রান্সে আসতে পারবো কি না। আসতে পারবেন, অবশ্যই আসতে পারবেন, কেন আসতে পারবেন না, অবশ্যই হচ্ছে আপনাকে ভালো একটা জব করতে হবে, আপনাকে আপনার ভালো একটা বিজনেস থাকতে হবে অন্য দেশে, তাহলে হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসায় ইজিলি সেঞ্জেনভুক্ত দেশগুলোতে আসতে পারবেন। এরপরও অনেককে রিজেক্ট করে, অনেককে এয়ারপোর্ট থেকে ব্যাক করায় দেয়। কেন ব্যাক করে, আপনি কীভাবে সেটা থেকে পরিত্রাণ পাবেন, পরের ভিডিওতে আমি অবশ্যই অবশ্যই জানাবো। আজকের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।